বন্ধুরা, এই সিনেমাটি শুরু হয় 1976 সালে, যেখানে দেখানো হয় এড এবং লরেন একটি কেসের তদন্ত করছেন। এই কেসটি ছিল অ্যামিটিভিল হাউসের। এই অ্যামিটিভিল হাউসে 1974 সালের 13 নভেম্বর সম্পূর্ণ লুডস ফ্যামিলিকে রোনাল্ড ডি ফিও জুনিয়র মেরে ফেলেছিলেন, এবং তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে এবং কোর্টে পেশ করে, সে সবাইকে জানায় যে একটি ডেমোনিক পজিশনের কারণে তাকে এই সমস্ত কিছু করতে হয়েছিল। লরেন এবং এড এই তদন্ত করবার সময় লরেন একটি ভিশন পায়। সেই ভিশন অনুযায়ী সে দেখতে পায় সম্পূর্ণ মার্ডারগুলি, এবং সেখানে সম্পূর্ণ পরিবারের যে মৃত্যু ঘটেছিল, সেই পরিবারের মধ্যে একটি ছোট বাচ্চাও ছিল। তার আত্মা তাকে সেই বাড়ির বেসমেন্টে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে লরেন দেখতে পায় একটি ডেমোনিক নান ফিগারকে, এবং সেখানে লরেন এডের মৃতদেহ খুঁজে পায়, যা দেখে সে খুবই ভীত ও সন্ত্রস্ত হয়। এবার কাহিনী শিফট হয় 1977 সালে। এখানে দেখানো হয় যে লন্ডনে এনফিল্ড নামক একটি জায়গায় এক হডসন ফ্যামিলি একটি বাড়িতে বসবাস করতে শুরু করেছে। সেই পরিবারে একজন সিঙ্গেল মাদার ছিলেন এবং তার চারটি সন্তান ছিল। এই চারজন সন্তানের মধ্যে যে দ্বিতীয় সন্তানটি ছিল, সে তার এক বন্ধু ক্যামিলিয়ার সঙ্গে একটি ওজা বোর্ড নির্মাণ করে, এবং সেই মেয়েটির নাম ছিল জ্যানেট, সেই দ্বিতীয় সন্তানের নাম। এই ওজা বোর্ড নিয়ে খেলার পর জ্যানেট স্লিপ ওয়াক করতে শুরু করে এবং একটি একজন আত্মার সঙ্গে কথা বলতে শুরু করে। এই আত্মাটি একজন বয়স্ক লোকের আত্মা ছিল, এবং সে খুবই ক্ষুব্ধভাবে তার সঙ্গে কথা বলতো, এবং সে আরো দেখতে পায় যে সেই বাড়িতে একটি আর্ম চেয়ার রাখা ছিল। সেই আর্ম চেয়ারের মধ্যে সেই বৃদ্ধটি সবসময় বসে থাকছিল। এই হডসন পরিবারে যতজন ছোট ছোট বাচ্চা ছিল, তারা তথা তার মা পেগি এই প্যারানর্মাল ইভেন্ট গুলো আস্তে আস্তে দেখতে শুরু করে, এবং তারা ধীরে ধীরে ভীত ও সন্ত্রস্ত হতে শুরু করে। তারা প্রথমের দিকে এই ব্যাপারটি কাউকে না জানালেও পরবর্তীতে অবস্থা গতিহীন দেখে তাদের আশেপাশের লোকেদের জানায়। আশেপাশের লোকেদের বলার সঙ্গে সঙ্গে তারা হেল্পের জন্য ছুটে আসে, এবং তারা মিডিয়াকেও ডেকে আনে। যখন বিভিন্ন মিডিয়া পার্সোনেল এই ছোট জ্যানেটের ইন্টারভিউ নিতে শুরু করে, তখন জ্যানেট আবার পজেসড হয়ে যায় সেই বয়স্ক বৃদ্ধের আত্মার দ্বারা, এবং সেখানে সেই পজিশনের সময় জ্যানেট সকলকে জানায় যে সেই আত্মার নাম হলো বিল উইলকিন্স, এবং বিল উইলকিন্স এটাও জ্যানেটের শরীরের ভিতরে থাকার সময় এটাও জানায় যে সে আগে এই বাড়িতে থাকতো এবং তার মৃত্যুও এই বাড়িতে হয়েছিল। উইলকিন্স এটাও বলে যে সে এই সম্পূর্ণ পরিবারের মেম্বারদেরকে যে এত ভয় পাওয়াচ্ছে, সেটা করে তার খুবই ভালো লাগছে, এবং সে এটা বলে যে সে কোনো মতেই এই বাড়ি ছেড়ে যাবে না, এবং এটা তার নিজের বাড়ি। ধীরে ধীরে জ্যানেট এই ঘটনার পরে ধীরে ধীরে জ্যানেটের এই পজিশনের সাইনগুলি আরো বৃদ্ধি পেতে শুরু করে। আর এই কাহিনীটি যখন খবরের পাতায় পাতায় আসতে শুরু করে, তখন এড এবং লরেনও এই সম্পর্কে জানতে পারে। এড ও লরেনের সঙ্গে লরেনের কাছে তারা যোগাযোগ করে, এবং তাদের এড ও লরেনের কাছে যোগাযোগের পর এড ও লরেন সেখানে ইনভেস্টিগেশনের জন্য আসে, এবং তারা এটা প্রুফ করার চেষ্টা করে যে জ্যানেটের যে এমন ধরনের পজিশন গুলি হচ্ছে, সেগুলি সত্য না মিথ্যা। লরেন এই কাজে যাওয়ার আগে এডকে জানায় নিজের সেই বেসমেন্টে দেখার ভিশন সম্পর্কে এবং তার এডের ডেথ সম্পর্কে, এবং তাকে বলে যে সে যেন বেশি এই ব্যাপারে খুব ইনভলভ না হয়। যখন এ কথা বলার পর যখন লরেন এডের অন্যান্য তদন্ত করা বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে থাকে, তখন আবার লরেন একটি ভিশন পায়, এবং সেই ভিশন অনুযায়ী সে আবার সেই ডেমোনিক নান ফিগারটিকে দেখতে পারে, এবং সে সময় লরেন একটি বাইবেলের মধ্যে সেই নানের নাম লিখে ফেলে। এই নামটি ছিল ভেলেক। লরেন ইনফিল্ডে সেই হডসন বাড়িতে এসে পৌঁছায়, এবং তারা ধীরে ধীরে তদন্ত করতে শুরু করে। এইড এবং লরেন অন্যান্য প্যারানর্মাল ইনভেস্টিগেটরদেরও সাহায্য নেয় এ ব্যাপারে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মরিস গ্রস এবং আনিতা গ্রেগরি। তারাও এইড এবং লরেনদেরকে এই ব্যাপারটি সত্য না মিথ্যা, অর্থাৎ জ্যানেটের পজিশন সত্য না মিথ্যা, এই ব্যাপারে তদন্ত করতে হেল্প করছিল, এটিকে প্রমাণ করতে সাহায্য করেছিল। তারা উইলকিন্সের আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে তারা তাকে কনভিন্স করতে পারে যে এই ফ্যামিলিকে সে যেন হন্টিং করা বন্ধ করে দেয়। কিন্তু এরপরেই আমাদের দেখানো হয় গড়ি একটি ভিডিও এভিডেন্স সংগ্রহ করে, যেই ভিডিও দেখে এমনটা বোধ হয় যেন জ্যানেট পজিশনের নামে প্র্যাঙ্ক করছে। এর ফলে এড এবং লরেন খুবই হতাশাগ্রস্ত হয়। তারা ভাবে যে এই ফ্যামিলিটি হয়তো মিথ্যা কথা বলছে জনপ্রিয়তা লাভ করার জন্য, এবং তারা সঙ্গে সঙ্গে হডসন পরিবারকে ছেড়ে বেরিয়ে আসে নিজের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু পথে লরেন অনেক কিছু ভাবনা চিন্তা করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে উইলকিন্সের আত্মা সত্যি জ্যানেটকে বিরক্ত করছে এবং জ্যানেটকে শেষ করে দিতে চাইছে। এবং এই ব্যাপারে উইলকিন্সের আত্মার এমন করার কারণ হলো সেই ডেমোনিক নান ফিগার, সেটি জ্যানেটকেও হন্ট করছে এবং তথা তাকে মেরে ফেলতে
করতে চাইছে এবং লরেনের শক্তিগুলিকেও সে আটকে রেখেছে, যে কারণে লরেন বুঝতে পারছিল না এই ঘটনাটি সত্যি না মিথ্যা, অর্থাৎ জ্যানেটের পজিশন সত্যি না মিথ্যা। টেড এবং লরেন সঙ্গে সঙ্গে হজসন পরিবারের বাড়িতে ফিরে আসে এবং সেখানে এসে তারা দেখতে পায় যে সম্পূর্ণ পরিবারের মানুষরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এবং বাড়িটি সম্পূর্ণভাবে লক হয়ে রয়েছে এবং ভিতরে রয়েছে জ্যানেট, যে সেখানে পজেসড কন্ডিশনে রয়েছে। এবং এটা দেখে এড একা একাই কোনোভাবে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং পুরের ঘরের যেখানে জ্যানেট পজেসড কন্ডিশনে এসে দাঁড়িয়েছিল সেখানে এসে পৌঁছায়। সেখানে সে এড দেখতে পায় জ্যানেট জানলার খুবই কাছে এসে দাঁড়িয়েছে এবং সুইসাইড করার জন্য প্রস্তুত হয়েছে। এমন সময় সে কোনো মতে জ্যানেটকে ধরে ফেলে এবং নিচে পড়ার থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই সময় এডেরও প্রাণের বিপদ হয়ে দাঁড়ায়, কারণ সে জ্যানেটকে যে অবস্থায় বাঁচিয়েছিল সেই অবস্থায় তারা দুজনেই জানলার থেকে ঝুলছিল। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ গর্জে ওঠে এবং হডসন নিবাসে উঠোনে এসে পড়ে এবং সেখানে থাকা একটি গাছ টুকরো হয়ে যায় এবং টুকরো হওয়ার পরে সেটি একটি ধারালো অস্ত্রের আকার ধারণ করে, যেই ধরনের অস্ত্র দিয়ে খুন হতে এডকে দেখেছিল লরেন তার ভিশনে। লরেন তখন নিজের বুদ্ধিকে কাজে লাগায় এবং যেই বাইবেলটিতে লরেন পজিশনগ্রস্ত হওয়ার সময় সেই ডেমনিক নান ফিগারের নাম লিখেছিল সেটিকে বের করে। সেখানে সে দেখতে পারে সেই ডেমনিক নান ফিগারের নাম হলো ভ্যালেক। সে ভ্যালেক নামে সেই নানকে অ্যাড্রেস করে এবং তাকে কোনো মতে আবার নরকে পাঠিয়ে দেয় এবং জ্যানেট ও এডকে সঠিক সময়ে পৌঁছে কোন রকমে বাঁচিয়ে নেয়। এরপর হডসন পরিবার সেই উইলকিন্স সেই বৃদ্ধ মানুষটির আত্মার প্রকোপ থেকে মুক্তি লাভ করে এবং এড ও লরেন তাদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে আসলে এড তার কাল্ট মিউজিয়ামে এই কেস তদন্ত করার প্রতীক হিসেবে একটি খেলনা রেখে দেয়। এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।